বন্ধুরা, সকালের চা আমার রেডি। গরম গরম মুড়ি ভাজা, এই যে গরম গরম মুড়ি ভাজছি, আর এই যে চা, গরমা গরম চা ভুজিয়া দিয়ে, এই যে আমি আমার বর্মশাই খাবো এখন। আর সাথে আছে আমার গুল্লু আর মুল্লু, এই যে ওরা নিচে বসে আছে। তো আমার তো সকালবেলা চা না হলে হয় না, সকালে বেলা এক কাপ চা চাই চাই। তো আমরা দুজনে এখন চাটা খেয়ে নেব, আমি আমার বর। দেখো বন্ধুরা, আমি এই কড়াইটা দিয়ে সবসময় রান্না বান্না করি, আর আমার এই কড়াইয়ের হাল্লত দেখো কী অবস্থা হয়েছে। আমরা যারা গ্রামের গৃহবধূরা, রোদ বৃষ্টিতে কাজ করতে করতে আমাদের শরীরের বা মুখের অবস্থা হয়, ঠিক তেমনি হয়েছে আমার কড়াই রান্না করতে করতে। তো চলো আজ এই কড়াইটাকে একটু পার্লারে নিয়ে এসেছি, ব্রাইডাল মেকআপ করব। তো প্রথমে দিয়ে দিলাম জল, জলটা ফুটে যাওয়ার পরে এর উপর দিয়ে দেবো আম পাতা। তারপর দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার, এরপর দিয়ে দিলাম খাওয়া সুডা। সুডা দেওয়ার পর দেখো কীভাবে ফুলে উঠলো। দিয়ে দিলাম লেবু, এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। ইনো দিলে ভালো হতো, কিন্তু ইনো আমার হাতে এই সময় ছিল না, তাই যেগুলো সামগ্রী আছে তা দিয়ে আমি আজ কয়টাকে ভালো করে পরিষ্কার করে নেব। ব্রাইডাল মেকআপ স্টিরুলটা দিয়ে এটার উপরই আস্তে আস্তে এইভাবে, গরম তো খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়ব। স্টিরুলটা তুলে নেব, তারপর ঠান্ডা হওয়ার পর একটু স্টিরুল দিয়ে মেজে নেব। দেখো বন্ধুরা, এই যে দেখো কত হলুদের কালার এসছে বেরিয়ে, এই যে দেখো পুরোটা হলুদ হয়ে গেছে জলটা। এই যে আমপাতা কিন্তু গ্রিন, জলটা তো গ্রিন হওয়ার কথা কিন্তু হলুদ হয়েছে, কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে হলুদ ছিল। এই যে ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ওই স্টিরুল দিয়ে মেজে নেব কড়াইটা, তো ঠান্ডা হতে তা পরে দেখা হচ্ছে। দেখো আমার টিঙ্কির জলটা শেষ হয়ে গেছে, টিঙ্কিটা এখন পরিষ্কার করতে হবো। এই যে ট্যাঙ্কি, ট্যাঙ্কির ভেতরটা ট্যাঙ্কি পরিষ্কার করতে এসছি, এসে দেখি এই যে দেখো ভয়ঙ্কর একটা জিনিস। এই যে বাবা, যদি ফলো করতাম না তাহলে জলটা ভরিয়ে নিতাম, আর যে আমাদের কী অবস্থা হতো। এই যে ছোটো ছোটো ভুলের কারণে আমাদের কত বড় সমস্যার মুখে পড়তে হয়। যে দেখো বন্ধুরা, বাবা ভয় লাগছে, কীভাবে তোর বইটা নিয়ে পড়ে যাস না, এসে পর বাবা গেছে, এই যে অর্ধেক হয়ে গেছে, আমি ফেলে দিই। দেখো অর্ধেক হয়ে কীভাবে নড়ছে, এই যে অর্ধেকটা রয়ে গেছে। ও বাবা গো, ফেলে দি গো, ভয় লাগে গো। এই যে অর্ধেকটা নিতে এসছে, এই যে বাবা অর্ধেকটা নড়ছে গো, আর কোথায় আছে কি না দেখে নেব ভালো করে। শুভ দুপুর আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্রাইডাল মেকআপ কমপ্লিট, তো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো চলো, প্রায়টা মাস্তেছিলাম তখন আর ভিডিও করা হয়নি, কারণ একটা ভিডিও আমি আপলোড বসিয়েছিলাম, সেজন্যই আর মজাটা দেখাইনি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আমি আমার কড়াইয়ের ব্রাইডাল মেকআপটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর তো ওকে এখন রিসেপশন পার্টিতে পাঠাতে হবে, ওই আর কি রান্না চাপাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ওর রূপটা কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখো, এই যে ওর ব্রাইডাল মেকআপ কমপ্লিট, পিছনটা দেখাচ্ছি।
পাঠাতে হবে, সো যাবে এখন রিসেপশন পার্টিতে, ওই আর কি রান্না রান্না করে। তো আমার এই টিপসটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। গড়িতে এখন বাজে দুপুর 12টা, আর রান্না চাপাবো এখন, তারপর 2টার সময় আমাদের খাওয়া দুপুরের, খেয়ে দেয়ে বাসনসন মেজে কুচকাচ করে তারপর আমি 2:30 সময় শুবো। তখন শুয়ে শুয়ে কিন্তু অনেকজনের ভিডিও দেখি ওই সময়তে। তো চলো যাই, আমি এখন রান্নাটা চাপিয়ে দিই। আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজ জিরের গুঁড়ো আর লঙ্কা দিয়ে দেবো। আগে আমি এই কড়াইতে কাঁঠাল বীজ সেদ্ধ দিয়েছিলাম, সেদিনে কড়াইটার যা অবস্থা হয়েছিল নিজেরই লজ্জা লাগছিল। আজ পরিষ্কার করে মাছটা বেড়েছি, তো তাই রান্না করতে অনেকটা ভালো লাগছে, নিজেরই অনেক লজ্জা লাগছিল কড়াইয়ের যা অবস্থা হয়েছিল। নিজেই জানতাম যখন কাঁঠাল বীজ সেদ্ধ দেওয়া যায় তখন অল্প কাঁচাতে সরষেতে দিয়ে দিলে ওই কষ্টটা করার মধ্যে বসে না, কিন্তু জানা সত্ত্বেও কী হয়েছিল ওই তাড়াহুড়ো করে সব ভুলে গেছিলাম। ওই এখন ফেটে রাখা ওই ডিম তার দিয়ে দিলাম, ডিম দিয়ে আলু ভাজা হয়ে গেছে, কিংবা একবার হলে ট্রাই করে দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন রান্না করছি শীতল দিয়ে ভেন্ডি দিয়ে, ওটাই মশলাটা একটু ভালো করে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম এই যে ভেন্ডি। তো এই যে ভেন্ডি দিয়ে শীতল দিয়ে বানিয়ে নিচ্ছি, তোমরা অনেকেই তো অনেক রকম খেয়েছো ভেন্ডি দিয়ে শীতল দিয়ে, তো তোমরা কোনোদিন খাওনি। এই মাত্র জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি বন্ধুরা, গরম জল দিলে তরকারির টেস্ট বাড়ে, খেতেও ভালো লাগে। দেওয়া মাত্রই বলক উঠে গেছে আমার রান্না কমপ্লিট। আলু দিয়ে ডিম দিয়ে ভাজা আর শীতল দিয়ে ভেন্ডি দিয়ে করে নিয়েছি, আর এই যে ভাত হয়ে গেছে, বাস আমার রান্না কমপ্লিট, এখন খেয়ে নেব আমরা সবাই। তো বন্ধুরা অনেকেই অনেক রকম ভেন্ডি খেয়েছো, তো এইভাবে তো খাওনি কেউ, তো একবার খেয়ে দেখবে কেমন হয়েছে খেতে, আমাদের তো খুবই ভালো লাগে ভেন্ডি দিয়ে শীতল দিয়ে এইভাবে রান্না করলে। দেখো বন্ধুরা আমার গাছের বেগুন, ওই যে এই ও মা শক্ত টাকা কি সুন্দর ভাল লাগছে। বন্ধুরা এই যে মাছ আনা হয়েছে, এই যে আর এই যে বেগুন এখন নিয়ে আসছি গাছ থেকে পেড়ে, এখন মাছ কাটবো আর রাত্রিতে ওই বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এই যে বন্ধুরা সেটাও কিন্তু আমাদের পুকুরের মাছ, কেনা নয়। এই যে বন্ধুরা এখন যে বেগুন নিয়ে এসেছিলাম গাছ থেকে, এই যে বেগুন আর এই যে মাছ, এই যে এখন মাছগুলো কেটে নেব, রাত্রিতে রান্না করব। তো কেটে নেই এখন মাছগুলো, মাছগুলো
কেটে ধুয়ে নিয়ে এসেছি। আজ রাত্রিবেলা রান্না করব। রুজের কাজে ব্যবহৃত গোরেলো টিপস, কড়াইতে ব্রাইডাল মেকআপ। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে সবাই একটু ফুল সাপোর্ট করো প্লিজ প্লিজ, আমার ওয়াচ টাইম বাড়ছে না। টাটা বন্ধুরা।